তামিম ইকবাল খান, ক্রিকেট পাড়ায় অনেকের কাছে যিনি কলিজাওয়ালা খান। নামের পাশে এমন বিশেষণ অবশ্য তামিম এমনি এমনি পাননি। জেন্টলম্যানস গেমে দেশের ক্রিকেটে সেই ভদ্রতার মশাল বাহকদেরই একজন তিনি। বিনয়ার মহৎ হৃদয় তামিমকে করেছে অন্য সবার চেয়ে আলাদা। এই তো বুধবার ম্যাচের ঘটনা, রিভিউ নিয়ে ব্যর্থ হয়েও ফিল্ড আম্পায়ারকে দিয়েছেন বাহবা। টাইগার ক্রিকেটে তামিমদের মতো ক্যারেক্টাররা তো অনেক সময়ই খ্যাতির বিড়ম্বনায় গা ভাসান, প্রতিনিয়ত ভুল করতে করতে যেন তারা নত হওয়ার শিক্ষাটাই ভুলে যান। তবে এখানেও ব্যতিক্রম তামিম ইকবাল খান। স্পষ্টত ভুল না থাকার পরও যে মানুষ বিনয়ী হয়ে ক্ষমা চাইতে পারে, এবার যেন সেই শিক্ষাটাই দিলেন ফরচুন কাপ্তান। বিপিএলকে ব্যতিক্রমী করতে চেষ্টার কোনো কমতি নেই টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিলে। ফাইনালের আগে ট্রফিটা উন্মোচন করা হয়েছে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তবে সেখানে উপস্থিত ছিলেন না দুই দলের দুই অধিনায়ক, বরিশালের হয়ে আসেন মেহেদী মিরাজ আর কুমিল্লার হয়ে তরুণ জাকির আলী অনি। অধিনায়ক হিসেবে তামিমের উপস্থিত না থাকার পক্ষে চাইলেই দাঁড় করানো যায় একাধিক বাহানা, তবে সেসব অজুহাত না দেখিয়ে তামিম হয়েছেন বিনয়ী, করেছেন ক্ষমা প্রার্থনা। বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে ট্রফি উন্মোচনে উপস্থিত থাকতে না পারায় ক্রিকেট বোর্ড সহ দেশের ক্রিকেট অনুসারীদের কাছে দুঃখ প্রকাশ করেন তামিম। রংপুরের বিপক্ষে দারুণ জয়ের পর আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে যেমন লেগেছে সময়, দলীয় অধিনায়ক হিসেবে গভীর রাত পর্যন্ত অ্যাটেন্ড করতে হয়েছে গুরুত্বপূর্ণ মিটিং। নিজের সেই পোস্টে পুরো বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন খান সাহেব। বিপিএলে তামিমের অধিনায়কত্ব আর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার গুণই বরিশালকে তুলেছে স্বপ্নের ফাইনালে। শুক্রবারে আরেকটি জয় দিয়ে হয়তো তামিমও চাইবেন নিজ ভক্তদের আনন্দের জোয়ারে ভাসাতে। রেদওয়ান শাওন, একাত্তর।